আসসালামু আলাইকুম সিবিএন স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনটি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে আগামী 20 মার্চ। তবে বাংলাদেশ দল কিউইউদের দেশে পা রেখেছে প্রায় 1 মাস আগে। কারণটা স্পষ্ট, করোনা আসার পর নিউজিল্যান্ডে যেতে হলে মেনে চলতে হয় অনেকগুলো বিধিনিষেধ, যার একটি হলো বাধ্যতামূলক কোয়ারেন্টিন। এছাড়া কঠোর কোভিড নীতিমালার কারণে সফরে যেতে পারেনি বাংলাদেশের গণমাধ্যম কর্মীরাও। ক্রিকেটাররা আছেন করা নিয়মের ভেতরে। নিউজিল্যান্ডে পৌঁছে 2 দিন প্রায় বন্দী দশায় কাটানোর পর আধ ঘন্টার মতো হাঁটার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। প্রথম করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ ফল পেলেও ক্রিকেটাররা এখনও শারীরিক দূরত্ব রেখে চলাফেরা করছেন। প্রায় সবটুকু সময় কাটছে নিজেদের কক্ষে আবদ্ধ থেকে। এমন অভিজ্ঞতা অবশ্যই হাসফাস করার মতো, একই সাথে নতুন অভিজ্ঞতাও বটে। মুশফিকুর রহিম, তাসকিন আহমেদরা ঘরোয়া ব্যায়াম আর পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলে সময় কাটাচ্ছেন। এক ভিডিও বার্তায় তাসকিন আহমেদ বলেন, এরকম আইসোলেশন ভিন্ন এক অভিজ্ঞতা, এর আগে কখনো এরকম সময় কাটাতে হয়নি। প্রায় 48 ঘন্টা পর আমরা 30-40 মিনিটের জন্য 2 মিটার দূরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি। এখন আবার রুমে এসে পড়েছি, তাও ভালো লাগছে যে টানা 2 দিন প্রায় রুমে বন্দি থেকে বের হতে পেরেছি। প্রথম করোনা পরীক্ষার ফলাফলে সবাই নেগেটিভ এসেছে, এরপর হাঁটতে দিয়েছে, আরো কিছু পরীক্ষা বাকি আছে, এরপর আমরা প্রস্তুতি শুরু করতে পারব। তাসকিন জানিয়েছেন, সময় কাটছে পরিবারের সাথে কথা বলে, সিনেমা দেখে, নামাজ পড়ে, বিসিবি থেকে ব্যায়াম সাইক্লিং করার সুযোগ রাখা হয়েছে, আর রুমে যেসব ব্যায়াম করা সম্ভব সেটাই জানালেন তাসকিন।